আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমি আসনুমান আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নতুন এবং পুরাতনের জন্য পুরাতনটা অনেকে জানেন কিন্তু নতুনরা অনেকে বিষয়টি জানেন না পোর্টফোলিও পোর্টফোলিও কি জিনিস পোর্টফোলিও হচ্ছে আমরা যে কাজগুলো করে থাকি আমাদের জায়গা থেকে এই কাজগুলো আমাদের নতুন হওয়া সত্ত্বেও আমাদের অসংখ্য স্যাম্পল থাকে যে যে স্যাম্পলগুলো আমাদের সাধারণত কম্পিউটারের হার্ড ডিস্কে পড়ে থাকে অথবা পেন ড্রাইভে পড়ে থাকে অথবা কোনো ভাই বেদেরকে দেখানোর জন্য নর্মালি ফিজিক্যালি দেখানোর জন্য কম্পিউটারে রাখি ল্যাপটপে রাখি অথবা আমরা আমাদের পেন ড্রাইভে রাখি কিন্তু ভার্চুয়ালি যদি আমরা কোনো ক্লায়েন্টকে দেখাতে যাই তাহলে আমাদের কিন্তু কিছু প্রোডফিলও রাখা উচিত ভার্চুয়ালি সেটা পার্সোনালি গুগল ড্রাইভ হতে পারে যদি আপনি প্রকাশ করতে কোথাও না চান তাহলে গুগল ড্রাইভ হতে পারে ড্রপবক্স হতে পারে উই ট্রান্সফার হতে পারে এসেট্রা এসেট্রা যে জায়গায় আপনি প্রিফার করেন তবে কিছু মাধ্যম আছে আমাদের যে মাধ্যমগুলোতে রাখলে মোটামুটি সবাই দেখতে পারে ওখান থেকে অসংখ্য ক্লায়েন্ট আমাদের চলে আসে যেমন আপনি নিতে পারেন বিহান্সে একটি অ্যাকাউন্ট করতে পারেন সেখানে আপনার অসংখ্য আপনার পোর্টফোলিওগুলো আপনি রাখতে পারেন যে যে ক্যাটাগরিতে কাজ করছেন ঠিক আছে সেই ক্যাটাগরি থেকে আপনি এখানে দিতে পারেন তারপরে আপনার ড্রিবলে আপনি একটি অ্যাকাউন্ট করতে পারেন ড্রিবলে অ্যাকাউন্ট করবেন ওখানে অ্যাকাউন্ট করে আপনার পোর্টফোলিও রাখতে পারেন আপনার ফ্লিকারে আপনি রাখতে পারেন অথবা সোশ্যাল মিডিয়াগুলোতে যদি আপনি পোস্ট আকারে রাখতে চান যেমন লিঙ্কডিন আছে তারপরে আপনার ইনস্টাগ্রাম আছে প্রিন্টারেস্ট আছে আপনার ফেসবুকও আপনি ওইটার রিলেটেড আপনি একটা ফেসবুক খুলতে পারেন সেই ফেসবুকে আপনার এই প্রোডফিলিওগুলো রাখতে পারেন ঠিক আছে তাহলে সুবিধাটা কি হবে আপনাকে যখন আপনার ওই রিলেটেড কোনো ক্লায়েন্ট অনলাইনে সার্চ করবে গুগলে সার্চ করবে অথবা ফ্লিকারে গিয়ে সার্চ করবে অথবা ড্রিভোলে গিয়ে সার্চ করবে অথবা বিহান্সে গিয়ে সার্চ করবে তখন আপনার যদি একটি ইমেজ অথবা আপনার যদি কোনো একটি কাজ আপনার যদি কোনো একটি লোগো আপনার যদি কোনো একটি বিজনেস কার্ড যদি তার পছন্দ হয় তখন ওইখান থেকে ক্লিক করে সরাসরি ওটার মাধ্যমেও আপনাকে কন্ট্যাক্ট করতে পারে অথবা আপনার যদি ওখানে মেইল দেওয়া থাকে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন যদি দেওয়া থাকে ইনফরমেশনের মাধ্যমেও আপনার সাথে কিন্তু যোগাযোগ করতে পারে পাশাপাশি আপনার সাথে আরও যোগাযোগ করতে পারে আপনার যদি ওখানে ফাইবার অথবা অন্যান্য মার্কেট প্লেসের প্রোফাইলগুলো যদি ওখানে লিঙ্ক আপ করা থাকে যখন লিঙ্ক আপ করা থাকবে তখন সরাসরি আপনাকে মার্কেট প্লেসে চলে আসবে বিহান্স থেকে অথবা ড্রিবল থেকে অথবা ফ্লিকার থেকে যে বায়ারগুলো আসে অধিকাংশ এরা খুব স্মার্ট হয় ঠিক আছে অনেক বেশি টাকা অফার করে আপনাকে কাজ করে নেবে তারা সাধারণত মার্কেট প্লেসে আসতে চায় না অধিকাংশ সময় আমি দেখেছি অতএব তখন আপনার সুবিধাটা কি হবে মার্কেট প্লেসে চার্জ আপনার বেঁচে যাচ্ছে ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট চার্জ যেগুলো আছে যে যে মার্কেট প্লেসে যত করে নিচ্ছে সেই চার্জিংগুলো আপনাদের কাছ থেকে বেঁচে যাচ্ছে যে চার্জ দিতে হচ্ছে না আপনার ক্লায়েন্টেরও একটা চার্জ আছে সেটাও দিতে হচ্ছে না আপনি পায়নিয়ারে নিতে পাচ্ছেন আপনি পেপালে নিতে পাচ্ছেন আপনার ইন্টারন্যাশনাল ডুয়াল কারেন্সি ভিসা কার্ড থাকলে আপনি সেখান থেকে নিতে পাচ্ছেন ক্রেডিট কার্ড থাকলে আপনি সেখানে নিতে পাচ্ছেন মানে আপনি নেয়ার কিন্তু কোনো সমস্যা নাই আপনি আপনি যদি কাজটা পারেন প্রপারলি আপনি যদি প্রতিদিন একটি করে অথবা দুটি করে বিজনেস কার্ডও যদি আপনি বানান দুটি করে যদি ফ্লায়ার অথবা ব্রোশিয়ার অথবা বুক কভার লোগো দুইটা ফটো রিটাচিং এসেট্রা এসেট্রা মানে আপনি যে যে ক্যাটাগরিতে কাজ করছেন প্রতিদিন যদি একটা দুটো করে যদি রেডি করে যদি আপনি ব্রিবলে বিহান্সে তারপরে আপনার ফ্লিকারে আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে যে আপনি দেন দেখবেন যে এক বছরে অথবা ছয় মাসে অথবা দুই মাসে দেখবেন আপনার কতগুলো হয়ে গিয়েছে আপনি একবার চিন্তা করেছেন এই স্যাম্পলগুলো যখন বাইরে আপনাকে দেখতে চাবে তখন আপনি অনায়াসে তাদেরকে দিতে পারবেন আপনি আপনি যদি আপওয়ার্কে কাজ করে থাকেন আপরকে আপনি লিঙ্ক দিতে পারছেন আপনি যদি ফাইবারে কাজ করতে পারেন আপনার ফাইবারে ফাইবারে আপনি সিস্টেমে তাকে লিঙ্ক দিয়ে দিবেন যে এই যে আমার পোর্টফোলিও লিঙ্ক তুমি দেখতে পারো ঠিক আছে এগুলো সরাসরি আপনি প্রোফাইলে সেটা অ্যাটাচ করে রাখতে পারবেন আপনি সরাসরি প্রোফাইলে পোর্টফোলিও অ্যাড করতে পারবেন সমস্যা কোথায় আপনার তো এত কিছু স্যাম্পল আপনার তো একটা গিগে মাত্র তিনটি ইমেজ দিতে পারছেন কিন্তু আপনার একটা স্যাম্পল স্যাম্পল যদি আপনার যে ড্রিবল বলেন বিহাস বলেন ফ্লিকার বলেন ওখানে তো আপনি হাজার হাজার আপনার ডিজাইন আপনি আপলোড করে রাখতে পারতেছেন হাজার হাজার ডিজাইনের আপনার স্যাম্পলগুলো আপনি এখানে ইয়ে করতেছেন এখন বলতে পারেন ভাই আমি এত ডিজাইন কোথায় পাবো কীভাবে করব আপনি দশটা ডিজাইন দশজনের কপি করেন সমস্যা কোথায় তাকে ক্রেডিট দিলেন সমস্যা তো নাই আপনি দশজনের দশটা ডিজাইন দেখে আপনি দুইটা কনসেপ্ট আপনি রেডি করলেন আপনি দশজনের দশটা লোগো ডিজাইন দেখে আপনি একটা কনসেপ্ট রেডি করে আপনি রেডি করলেন সেটা যেমনই হোক না কেন আপনি দিলেন সেখানে সমস্যা কোথায় আপনি দুইটা রিটার্চিং কাজ করেছেন আপনি রিটাচিংয়ের এর কাজটা আপনি সেখানে দিলেন আপনি দুইটা বিজনেস কার্ড রেডি করেছেন আপনি সেখানে এটা দিয়ে রাখলেন আপনার সাথে সাথে অনলাইনে চলে যাচ্ছে হাজার হাজার মানুষ দেখতেছে হাজার হাজার ক্লায়েন্ট দেখতেছে পাশাপাশি পোর্টফোলিওর জন্য আপনি গুরুত্বপূর্ণ একটি টপিক মনে রাখতে পারেন যে মেইলটা দিয়ে আপনি এই তথ্যগুলোকে রেডি করবেন যেমন বিহান্স তারপরে ড্রিবল ফ্লিকার তারপরে আপনার ইন ফেসবুক তারপরে টুইটার ইনস্টাগ্রাম পিন্টারেস্ট পাশাপাশি আরেকটি বিষয় করতে পারেন সেটি হচ্ছে ইউটিউব ইউটিউবে আপনার যদি ওইটার রিলেটেড ওইটার ইউজার নেম রিলেটেড অথবা ওইটাকে যে ব্র্যান্ডে আপনি প্রকাশ করছেন যে ব্র্যান্ডে আপনি একটা পাবলিসিটি করছেন সে ব্র্যান্ডে একটি ইউটিউব চ্যানেল খুলে নিলেন সেই ইউটিউব চ্যানেলটাতে আপনার যে কাজগুলো করছেন প্রতিদিন যে কাজগুলো করছেন সে কাজগুলোই আপনি একটা স্ক্রিন রেকর্ড করে ঠিক আছে ক্যাপচার করে আপনি ওইখানে ক্যাপচারটা দিয়ে দিতে পারেন তখন বায়াররা দেখবে যে আপনি কীভাবে কাজগুলো করছেন রিয়েলিস্টিক কাজগুলো করছেন নো প্রবলেম আপনি দিয়ে দিলেন বায়াররা খুশি যে না সে তো অ্যাকচুয়ালি কাজ করছে কোনো সমস্যা নাই আপনি বলতে পারেন আমার আরও দশজন টিম মেম্বার আছে আমি কাজ করি কোনো সমস্যা নাই আপনার যদি টিম মেম্বার থাকে টিম মেম্বারদের কাছ থেকে ওই কাজগুলো বলুন যে তোমরাও এটা ক্যাপচার করো আমি এটা ইউটিউবে আপলোড দিচ্ছি ক্লায়েন্টরা যেন আমাদের কার্যক্রমগুলো দেখে সন্তুষ্ট হয় এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু মানে পোর্টফোলিও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাকে দেখবেন অধিকাংশ সময় যারা হাই স্মার্ট যে ইয়েগুলো আছে বাইরে আছে আপনাকে পোর্টফোলিও লিঙ্ক যাবে যে তোমার পোর্টফোলিও আছে প্রিভিয়াস কোনো ওয়ার্ড স্যাম্পল আছে আপনি কিন্তু একটি মেসেজের মাধ্যমে দশটা বিশটা দিতে পারবেন আপনি কিন্তু দুইশো দিতে পারবেন না তখন আপনি কী করবেন অথচ একটি লিঙ্কে আপনি তাকে আপনার টোটাল তথ্য তার কাছে দিতে পারছেন অর্থাৎ আজকে থেকে যারা এখন পর্যন্ত পোর্টফোলিও লিঙ্ক করেননি পোর্টফোলিও বিহান্স ড্রিবল ফ্লিকার আর যে সোশ্যাল মিডিয়াগুলোর কথা বললাম যারা এখন পর্যন্ত করতে পারেননি তাহলে অবশ্যই আপনাদের সকল স্যাম্পলগুলো দিয়ে এরকম একটি আপনাদের পোর্টফোলিও লিঙ্ক রেডি করে ফেলেন যাতে করে ক্লায়েন্টকে খুব সহজে বুঝাতে পারেন যে আমি অনেক এক্সপার্ট অনেকগুলো কাজ করতে পারি তোমার কোনো সমস্যা নেই তোমার কোনো টেনশনের কোনো কিছু নাই আমার সাথে তুমি কাজ করতে পারো আমি তোমার সাথে লাইফ টাইম কাজ করতে চাই দেখবেন ওই ক্লায়েন্টে আপনার কাছে সন্তুষ্ট হয়ে আজীবন আপনাকে কাজ দিবে দেখবেন একটি ক্লায়েন্ট আপনার লক্ষ্মী হয়ে সারা জীবন আপনাকে কাজ দিবে এভাবেই আপনি একটি ক্লায়েন্টের পাশে থাকতে পারবেন একটি ক্লায়েন্ট আপনার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন পাশাপাশি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এটা বারবার বললে কেমন হয়ে যায় তারপরে সাবস্ক্রাইব করে ফেলবেন আশা করি ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে